কিসের ব্যবসায়ী তরমুজের ব্যবসায়ী না কিসের ব্যবসায়ী তুই জজের হচ্ছে ইয়া দেখতে চাস পাওয়ার দেখতে চাস তুই চাইলে আমি তোর মামলা দিতে পারবো 10 বছর এই আশেপাশে থাকতে পারবি না তোদের মেয়ের একদিন ডেট ছিল রুম ধরো দর তো সে দেয়নি পরবর্তীতে বিষয়টা একটু ছোটই ছিল পরবর্তীতে ও আমাদের বস্তির মেয়ে বলে তো বস্তির মেয়ে বলছে ঠিক আছে তারপরও ওর মা আবার হচ্ছে আমাদের কয়েকটা ফ্রেন্ডকে ডাকছে ডাকে নিয়ে আসে ম্যাম বড় ম্যামের রুমে আজকে সকাল 11টায় বসছিল বসার পর আমার ফ্রেন্ডের মাকে পা ধরা লাগছে বাধ্য হয়েছে আন্টি পা ধরাতে মামলা করতে চায় উনি আবার ওসি ফোন দিয়ে বলে যে আপনি যদি আপনার মেয়ের ভালো চান তাহলে ওটা ডিলিট করে দিতে বলেন এবং অনেক কিছু করা হয়েছে তাহলে আমাদের মারা কেন সে পা ধরবে আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে এমন একটা জায়গা যেখানে কোনো বৈষম্য থাকবে না জজ হইলেও উনি কি হবেন উনি ফার্স্ট আমাদের স্কুলের অভিভাবক একজনের আমার মাও আমার স্কুলের অভিভাবক আমার বান্ধবীর মাও একজন অভিভাবক তাহলে দুইজনের কিভাবে ওর একজন অভিভাবক আরেকজন অভিভাবকের পা ধরে তোদের সাহস কিভাবে হয় তুই দিয়ে দেওয়ার আমার মেয়েকে ইনসাল্ট করে দিয়ে দিস আর এইদিকে উল্টে আমরা ওনাকে উনি বলছে তোরা আমাকে হচ্ছে ইয়া অসম্মান করিস এইদিকে আমরা ওনাকে অসম্মান করে কিছু বলিনি অনেকে যে বলছে জজের মেয়ে তা আছে আমরা বলছি যে আজ আমরা জজের মেয়ে না বলে এগুলা অনেক কিছু অনেকে অনেক কথা বলছে তো উনি বলতে গেলে এগুলা নিয়ে বলছে কি তোর বাপ কিসের ব্যবসায়ী তরমুজের ব্যবসায়ী না কিসের ব্যবসায়ী তুই জজের হচ্ছে ইয়া দেখতে চাস পাওয়ার দেখতে চাস তুই চাইলে আমি তোর মামলা দিতে পারবো 10 বছর এই আশেপাশে থাকতে পারবি না এইবারে ফার্স্ট জজের মেয়ে আসতে তার জন্য আলাদা রুলস আর আমাদের জন্য আলাদা রুলস আমাদের জন্য সব রুলস মানতে হবে ও হচ্ছে দেরিতে ঢুকবে শোন ওই স্কুলে দেরিতে ঢুকবে ওর জন্য সব রুলস আছে সে দেরিতে ঢুকবে তার জন্য নাম প্রেজেন্ট আছে তার জন্য চুল বাঁধার কোনো নিয়ম নেই তার জন্য লোক কাটার কোনো নিয়ম নেই সব নিয়ম তো আমাদের জন্য ও জজের মেয়ে ওর কোনো নিয়ম নেই কেন ভাই স্কুলে কি জজের মেয়ে ছাড়া কৃষক রিক্সাওয়ালা চাকরিজীবী তাদের মেয়ে পড়ে তাদের জন্য কি আলাদা বৈষম্য করা লাগবে আমাদের জন্য তো সেই বৈষম্য তো আমাদের ভিতর আছে ধ্যান নষ্ট খুবই সমস্যা কেউ যখন কমপ্লেন দেয় তো সেই ছাত্রী বাইর করে দেয় স্কুল থেকে বাইর করে দেয় এই দেখেন কথা ঠিক বলতেছে কিনা তাহলে জজের মেয়ের জন্য সুবিচার হবে আর অন্য বাচ্চাদের সুবিচার কেন হবে না যখন স্কুলের গন্ডি পার হবে স্কুলের ভিতরে ঢুকবে বা যখন ড্রেস পরা থাকবে তখন অবশ্যই ভেদাভেদ থাকা উচিত নয় আপনাদের কাছে কি কোনো সলিউশন নাই আপনারা শুনতেছেন বারোটার থেকে কোনো সলিউশন পাইনি আমরা কেন পাবো না আজকে ওনার মেয়েক মারছে কালকে আমার মেয়েক বের করে দিবে কেন দিবে জজের মেয়ে কি উনি কি 2000 টাকা বেতন দেয় আর আমার 800 টাকা বেতন দেয় সবাই সমান দেয় কেন বিচার হবে না অনেক কিছু বলছে আমি এখনই মানহানি কেস করব শিশু না আইন নাই দেশে শিশু দলকে বিচার হবে না অনেক কিছু কথা বলছে বলার পরে ম্যাডাম বলছে এদেরকে টিসি দেবে এদের মেয়ের দোকান মেয়ের দরকার নেই প্রিন্সিপাল মানে হেডমিস্ট্রেস বলছে রাখবে টিসি দেবে বাধ্য হয় উনি বাচ্চাদের সাথে বিয়ে তুই তাকার ভাষা বলছে একজন জজ আমি কিছু বলি না অনেক রকম খারাপ বিহেভ করছে তখন বাধ্য আমি তার পা ধরে বলছি আপা বাচ্চারা যে ভুল কথা কেন মাফ করে দেন এটা তো বাচ্চাদের ব্যাপার আমাদের না আপনারও না বাচ্চারা তো সব কিছু সমাধান করবে যাকে নিয়ে এই কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে তার ব্যাপারে ডিপার্টমেন্টাল প্রসিডিং হচ্ছে উনি আমাকে অ্যাসিওরেন্স দিয়েছেন ফোনে জানিয়েছেন এই প্রত্যাশা নিয়েই আমাদের বাচ্চাদেরকে আমরা শান্ত করেছি আর যদি এই স্কুলের কোনো টিচার হেডমিস্ট্রেস বা অন্য কেউ যদি এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত থাকে বা অন্যায় আচরণ করে সেটার জন্য আমরা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটিকে দিয়ে একটা তদন্ত কমিটি ইতিমধ্যে আমরা গঠন করার সিদ্ধান্ত নিয়েছি তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব সুন্দর